সো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি ভিডিওতে শেয়ার করব যে আপনারা কীভাবে লাইক অ্যাপ থেকে অটো ফলোয়ার নিতে পারবেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন। তো গাইস, আপনারা আপনাদের মোবাইলে লাইক অ্যাপ ইউজ করে থাকেন বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ভিডিও কিন্তু শেয়ার করার জন্য, কিন্তু গাইস আপনাদের কিন্তু সেরকম একটা ফলোয়ার্স কিন্তু ফ্যান ফলোয়ার্স থাকে না। কিন্তু গাইস এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মোবাইলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে অটো ফলোয়ার সেট করে অনেক ফলোয়ার্স কিন্তু আপনারা নিতে পারবেন। তো ওয়েলকাম গাইস, আপনারা যে টেক ফলো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি মাত্র রিকোয়েস্ট, যা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিডিও দেখছেন বা নতুন এসছেন, তাদের ভিডিওর নিচে এটি লাইক আর সাবস্ক্রাইব বাটন দেখতে পেয়ে যাবেন। তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও পাশে একটি বেল আইকন সবাই, তো সেটা যদি আপনি অন করে রাখেন, আমি যখন নতুন নতুন লেটেস্ট টিপস ভিডিও আনবো সেটা কিন্তু আপনাদের মিস হবে না। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, লাইক করলে ভিডিও মান উচ্চ কিন্তু বেড়ে যায়। তো গাইস, এর জন্য আপনারা লাইক অ্যাপটি ইনস্টল করার পর সিম্পলি এখানে লগ ইন করে নেবেন। দেন লগ ইন করার পর সিম্পলি আপনাদের লাইক অ্যাপটি ওপেন করবেন। সিম্পলি আমি ওপেন করছি, দেন গাইস এখানে লাইক অ্যাপটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি। দেন ওপেন করার পর সিম্পলি এখানে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন। দেন প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু আপনার প্রোফাইলটি শো হয়ে যাবে। তো গাইস, আমি এখানে একটি কথা বলতে যাবো যে লাইক অ্যাপ থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু ফ্যান ফলোয়ার্স কিন্তু অটো করা যায় না, অটো ফ্যান ফলোয়ার্স কিন্তু নেওয়া যায় না। এখানে কিন্তু সেরকম কিন্তু যে লাইক অ্যাপটি সেরকম কিন্তু আপনারা কিন্তু ফ্যান ফলোয়ার্স নিতে পারবেন না। এটি কিন্তু একটি ফেক ধারণা, যেটি কিন্তু আপনারা কিন্তু ভিডিও দেখে কিন্তু অনেক ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু সেখান থেকে তারা ভালো ভালো ভিডিও বানালে কিন্তু এখান থেকে কিন্তু ভালো ফ্যান ফলোয়ার্স কিন্তু আপনারা নিতে পারবেন। তো বেশ, এই ছিল আজকে সাজেশন। ভালো লাগলে অবশ্যই বন্ধু শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে যেতে ভুলবেন না যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো।